হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব 2021 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ভৌত বিজ্ঞান বিষয়ে। ভৌত বিজ্ঞানের বিষয়ে অধ্যায় 7 অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াস, এই যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারে আমরা 8টা এমসিকিউ রেখেছি আর 10টা এসকিউ রেখেছি এর অ্যান্সার সমেত, যেখানে এই চ্যাপ্টার বাছাই করা এই কোশ্চেনগুলো তোমাদের দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। চলো বন্ধুরা, আমাদের ফার্স্ট কোশ্চেন। আর তার আগে বলে রাখি, আমার চ্যানেলে ঝাড়া ঝাড়া এখন সাবস্ক্রাইব করেনি তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিও দেখার জন্য। এখানে আমরা নিয়মিত সায়োজনমূলক ভিডিও নিয়ে আসি। এক নম্বর কোশ্চেন, কোন জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়? 14C। দু নম্বর কোশ্চেন, সূর্যের শক্তির মূল উৎস কি? নিউক্লিয় সংযোজন। তিন নম্বর কোশ্চেন, সূর্যের বাইরে পৃষ্ঠে তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা প্রায় বলেছে কারণ সঠিক তাপমাত্রা হতে পারে এটা বা না হতে পারে। চার নম্বর কোশ্চেন, তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বেকারেল, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পাঁচ নম্বর কোশ্চেন, নিউক্লিয় রিয়াক্টরে শক্তি রূপান্তরটি হলো পারমাণবিক শক্তি, তাপ শক্তি, তড়িৎ শক্তি। ছ নম্বর কোশ্চেন, একটি আলফাকণার ভর একটি প্রোটনের ভরের প্রায় 4 গুণ। সাত নম্বর কোশ্চেন, 1945 সালে 6ই আগস্ট পারমাণবিক বোমা ফেলা হয় হিরোশিমায়। এগুলো এমসিকিউতে আসবে, তোমরা এমসিকিউতে সহজে এই কোশ্চেনগুলো পেয়ে যাবে। আট নম্বর কোশ্চেন, নিউক্লিয় সংযোজন হয় কয়েকটি হালকা নিউক্লিয়ার নিউক্লিয় জুড়ে অপেক্ষাকৃত ভারী একটি নিউক্লিয়াসের জন্ম। এসিকিউতে ফার্স্ট কোশ্চেন, সূর্য ও নক্ষত্রের শক্তির মূল উৎস কি? নিউক্লিয় সংযোজন। দু নম্বর কোশ্চেন, তিনটি স্বাভাবিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো, পেলোনিয়াম, রেডিয়াম ও ইউরেনিয়াম। তিন নম্বর কোশ্চেন, পটাশিয়াম ইউরোনিল সালফেটের তেজস্ক্রিয়তার জন্য কোন কোন মৌল দায়ী? তা হলো ইউরেনিয়াম। চার নম্বর কোশ্চেন, কোন মৌলের নিউক্লিয় প্রতিবন্ধন শক্তি সর্বোচ্চ? এটা তোমরা নিজেদের বই থেকে লিখে নেবে। পাঁচ নম্বর কোশ্চেন, নিউক্লিয় সংযোজন বা বিভাজন বিপুল শক্তি উৎপন্নের কারণ কি? ভরের হ্রাস। ছ নম্বর কোশ্চেন, কোন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে পরমাণু বোমা তৈরি হয়? তা হলো নিউক্লিয় বিভাজন। সাত নম্বর কোশ্চেন, তেজস্ক্রিয়তার এসআই একক কি? বেকারেল। আট নম্বর কোশ্চেন, তেজস্ক্রিয়তার একটি ব্যবহারিক প্রয়োগ লেখো, ক্যান্সারের চিকিৎসা। ন নম্বর কোশ্চেন, নিউক্লিয় রিয়াক্টর কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে তাপ শক্তি, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। দশ নম্বর কোশ্চেন, তেজস্ক্রিয়তার সঙ্গে নিউক্লিয় বিভাজনের মিল কোথায়? দুটি ঘটনাতেই পরমাণু নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে। এই ছিল আমাদের 10টা এসকিউ কোশ্চেন আর 8টা এমসিকিউ কোশ্চেন। নিউক্লিয়ার পরমাণু নিউক্লিয়াস যে 7 নম্বর চ্যাপ্টারটি আছে ওই চ্যাপ্টার উপর। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, পরে একটি সাজেশনমূলক চ্যাপ্টার উপর।